নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ভিনদেশি চানরেস চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন আর আপনাদের পুজো খুব খুব ভালো কেটেছে। সবাইকে শুভ বিজয় আর আন্তরিক প্রীতি শুভেচ্ছা বলে আজকের ব্লগটা শুরু করলাম। এবারে আমাদের পুজো খুব ভালো কেটেছে, আমরা আগের বারের থেকে অনেক বেশি ঠাকুর দেখেছি। আমরা পুজোর চতুর্থীর দিনকেই পৌঁছে গেছিলাম আনন্দ মন্দিরে, আর আনন্দ মন্দির আমাদের বাড়ি থেকে খুব একটা দূরেও নয়, বেশ কাছে। মন্দিরটা আমার ভীষণ ভাল লেগেছে। মন্দিরটি ছোট্টর ওপর ভীষণ সাজানো গোছানো আর ভীষণ পিসফুল, আমার খুব ভাল লেগেছে। বিশেষ করে ওই মন্দিরে ঠাকুরমশাইয়ের সাথে কথা বলে মনটা যেন আমাদের ভরে গেল। এত ভালো মানুষ, এত সুন্দর করে আমাদের সব কিছু বোঝাচ্ছিলেন, ওনার সাথে মনে হচ্ছিল অনেকক্ষণ ধরে আরও কথা বলি। ভগবান ওনার মঙ্গল করুন, ওনাকে দীর্ঘায়ু দিক। নিউ ইয়র্ক আর নিউ জার্সির ভারতীয়দের কাছে একটা উপরি পাওনা হলো এবার প্রথম টাইম স্কোয়ারে দুর্গাপুজোর উৎসব পালন। আমরা পুজোর আগের সপ্তাহের এক উইকেন্ডের রোববার দিনকে বেরিয়ে পড়েছিলাম সেই টাইম স্কোয়ারে দুর্গাপুজো দেখতে যাওয়ার জন্যই। আমরা আমাদের গাড়ি জার্সি শোরে পার্ক করে ওখান থেকে পাথ ট্রেন নিয়ে পৌঁছে গেছিলাম বিশ্ববিখ্যাত টাইম স্কোয়ারে। টাইম স্কোয়ারে পুজোর আগের দুটো শনি রোববার এখানে পুজো হয়েছিল। শনিবার দিনটা টাইম স্কোয়ারে পুজোর সেরকম ডেকোরেট ওরা করতেই পারেনি তাই শুনেছি, কিন্তু রোববার দিনকে খুব সুন্দরভাবে ডেকোরেট করে টাইম স্কোয়ারে খুব ভালো করে এবছর পুজো হয়েছে। আমরা এইবারে সাবওয়ে ধরে একেবারে টাইম স্কোয়ারেরই মেট্রো পেয়ে গেছিলাম। ওখানে নেমে একটু হেঁটেই পৌঁছে গেলাম টাইম স্কোয়ারে দুর্গাপুজো মণ্ডপে। পৃথিবীর সবচেয়ে অন্যতম ব্যস্ততম রাস্তায় দুর্গাপুজো হচ্ছে, এটা যে কোনো বাঙালি, যে কোনো ভারতীয়র কাছে একটা বিশাল গর্বের ব্যাপার। এখানে দাঁড়িয়ে যখন মন্ত্রোচ্চারণ শুনছি, যখন পুজোর শঙ্খধ্বনি উলুধ্বনি শুনছি, আমি বলে বোঝাতে পারবো না এই ফিলিংসটা। পুষ্প বিল্ল পদ্মাঞ্জলি পুষ্পাঞ্জলি ওই দেবী। অনেক অনেক ভিড় ছিল, নিউ ইয়র্ক নিউ জার্সির বিভিন্ন জায়গা থেকে অনেক লোক এসেছিল। আমাদের এখানে যারা পথচারী ছিল অনেকে আমাদের দাঁড় করিয়ে জিজ্ঞাসা করছে যে এটা কি হচ্ছে। তাদেরকে সমস্ত কিছু গুছিয়ে বলতে আমাদের এত ভালো লাগছিল, আমাদের কালচারের ব্যাপারে, এই যে মন্ত্রোচ্চারণ হচ্ছে সেটা কোন ল্যাঙ্গুয়েজে হচ্ছে, সেটা কেন হচ্ছে, আমরা এইভাবে কেন দেবী পুজো করি, এই সমস্ত কিছু অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করছিল। তাদের সবার সাথে কথা বলে আমাদের খুব আর ভারতীয় হিসেবে নিজেদের খুব গর্ব হচ্ছিল।
এই রোববার দিনকেই ওখানে বিসর্জনও ছিল। এখানে সন্ধেবেলা ধুনুচি নাচ, তারপরে অনেক ধরনের কালচারাল প্রোগ্রামও হয়েছিল। কিন্তু টাইম স্কোয়ারটা না আমাদের কাছে এখনও গোলকধাঁধা। আর যেহেতু গাড়িটা আমরা জার্সি শোরে পার্ক করে এসেছি, আমাদের আবার জার্সি শোর অবধি যেতে হবে। তাই জন্য আমরা সন্ধেবেলা অবধি আর এখানে থাকিনি। আমরা টাইম স্কোয়ারের কাছে একটুখানি লাঞ্চ সেরেই এই 5টা নাগাদই বেরিয়ে পড়েছিলাম জার্সি শোরের উদ্দেশ্যে। কি সুন্দর লাগছে রাস্তাটা, তাই না? যেন মনে হচ্ছে গাছগুলো সেজে উঠেছে। দশমীর দিনকে আমরা পৌঁছে গেছিলাম ভারত সেবাশ্রম সংঘে। আমাদের বাড়ি থেকে এই 20 মিনিট মতো ডিস্টেন্স। আগের বছর অষ্টমী আর দশমীর দিন দুদিন আমরা এখানে এসেছিলাম, কিন্তু এবছর শুধু দশমীর দিনকেই আমরা এসেছি। আর এখানে এলে মনটা একদম ভরে যায়। এত সুন্দর এখানকার ব্যবস্থাপনা, এখানে এত সুন্দরভাবে সমস্ত নিয়ম রীতি মেনে পুজো করা হয়, সাথে করে দশমীর দিনকে এই সিঁদুর খেলাটা এখানকার ভীষণ ভীষণ ভাল লাগে আমার। এইভাবে আমাদের পুজোর কটা দিন দারুণ মজায় কাটলো। সবার মুখে একই কথা, আসছে বছর যেন আবার দেখা হয় তোমাদের সবার সাথে। জয় মা দুর্গা, আসছে বছর আবার এসো। দোষীদের শাস্তি দিও আর ভালো লোকদের আরও আরও ভালো করে রেখো। তাহলে আজকে চললাম। আমার ব্লগ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনাদের সাথে আমার বন্ধুত্ব যেন আরও গভীর হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে।